রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলছে বই সপ্তাহ পালন। বুধবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই সপ্তাহ পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সতন মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। করোনা পরিস্থিতির জন্য অভিভাবকদের হাতে বই এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন বিধায়ক। এদিন বিধায়ক জানান, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয় তার গর্বের বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দা জাতীয় শিক্ষক রত্ন পুরস্কার পেয়েছেন। যদি অমিক্রন না থামাবশত, কোভিড যদি তার ডানা মেলে গোটা বাংলাকে ছেয়ে দেওয়ার চেষ্টা না করত, তাহলে তো বই উৎসব তো বড় উৎসব, ছাত্রদের উৎসব, প্রচুর ছাত্র থাকতো, কচিকাচাদের নিয়ে আমাদের কত ভালো লাগতো। তাদের গার্জিয়ানরা এসছেন সব মাস্কে মুখ ঢেকে, হ্যাঁ, কাউকে মুখ দেখা যাচ্ছে না, ভয়ে অস্থির আমরা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যে বই খাতা যাতে বাড়ির থেকে সবাই পরীক্ষা দিতে, অনলাইনে অন্তত পড়াশোনা করতে পারে, অনলাইনে পরীক্ষা দিতে পারে, ছেলেগুলোর শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়ে যায়, তার একটা চেষ্টা বছরের শুরুতেই। বুক ডে নিশ্চয়ই ভালো লাগছে সবাইকে, অনেক বুক ডে উপলক্ষে ধন্যবাদ জানাই। মাস্টারমশাইরা যেভাবে নিজেদের রিস্ক নিয়ে নিজের জীবনকে বাজি লাগিয়ে মাস্টারমশাইরা স্কুলে আসছেন, চেষ্টা করছেন দূর দূরান্ত থেকে, তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর নবগ্রাম স্কুল খুব নামকরা স্কুল, নবগ্রাম স্কুলে মিশন নির্মল বাংলা পুরস্কার পেয়েছে, এই স্কুলের প্রধান শিক্ষক তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন। সুতরাং এই স্কুলের উপর অনেক ভবিষ্যৎ নির্ভর করে। আমরা চাইব স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, এবং সেই সঙ্গে কথা দিয়ে যাচ্ছি নবগ্রামের মানুষকে, নবগ্রামের মাস্টারমশাই দিয়ে, যদি আমার মতো কাঠবেড়েলির কোথাও দরকার হয় আমি সঙ্গে আছি। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।